দলের একটা শ্রেণীর নেতৃত্ব নিজেদের ভাবনা অনুযায়ী কে কি আগামী দিনে হবে সেই পদ নির্ধারণ করে। কোনো রকম গ্রাসরুট লেভেলের সাথে আলোচনা করার প্রয়োজন অনুভব করেনি। অনেকটা সেই কারণেই এই মতটাকে আমরা কয়েকজন লয় আমাদের খোরারের অধিবাসীদের ভাবনাকে মূল্য দিয়ে আমরা ঠিক করি যে দলের মতটাকে আমরা মূল্য দেবো নি তা নয়, অন্তত দলের কাছে এই বার্তাটা পাঠাবো নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক সাধারণ জনের মতামত নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক নেওয়া উচিত। দলকে ছোট করা আমার লক্ষ্য নয়, দল আমার মাথায় থাকুক, কিন্তু আমার ইচ্ছা নয়, আমাদের অধিকার আছে যদি মনে করি দলের কোথাও ময়লা জমছে ময়লা পরিষ্কারকরণের অধিকার আছে। নেতারাই ময়লা পরিষ্কারকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত এটা কখনো মানতে আমি পারিনি। আমিও একটা লোকাল নেতৃত্ব ভোগ করছি, আমি সকলকে নিয়ে হাঁটতে পছন্দ করি। ঊর্ধ্বতন নেতৃত্বের অর্থাৎ ব্লক লেভেল নেতৃত্বে হটকারিতা আমি মানতে চাইনি। হটকারিতা যা কিছু বক্তব্য ইচ্ছাকৃতভাবে বড় বড় কথাবার্তা, অথচ কোনো রকমভাবে দলের সহযোগিতার জন্য নির্দিষ্ট এলাকায় যাতায়াত নাই। কিন্তু এটা মানব যে ঊর্ধ্বতন আমার ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি নিজে এবং তার পারিপার্শ্বিক দলীয় কর্মকর্তাদের নিয়ে বারবার খরার ছুটে গেছেন, না জানিয়ে ছুটে গেছেন। জিজ্ঞাসা করলে বলছেন আমি মাটিটা কতটা শক্ত হয়েছে দেখতে এসেছি। আপনি কি পদত্যাগপত্র জমা দিলেন? কিসের পদত্যাগপত্র? আমার চেয়ারম্যানশিপ, হ্যাঁ ওকাতরে জমা দিয়ে দিয়েছি, কারণ আমার বার্তা যেটা পাঠানোর ছিল আমি সেটা পাঠিয়ে দিয়েছি। আমি মনে করি আমি এক্ষেত্রে সফলকাম, কিন্তু আমাকে যারা সাপোর্ট করেছে তাদের ধরপাকড় ভয়ভীতি তাদের মধ্যে ঢোকানোর একটা চেষ্টা আরম্ভ হয়েছে। তারা কতদিন ওই লোডটা নিতে পারবে আমি জানিনি, তাই তাদের ঘরের সুখ শান্তিটা বজায় থাক, দল জলের মতো চলুক, অন্তত আর কিছু না হোক দল অন্তত বুঝুক সকলেরকে ভাবনা, সকলের ভাবনা নিয়ে দলকে পরিচালন করতে হবে, কিছু জনের ভাবনায় দল পরিচালিত হবে নি হওয়া উচিত নয়। আমার ওখানে যে নেতা একজন প্রশাসক পূর্বতন, সে তার এবং সে কায়েমি স্বার্থবাদ গোষ্ঠীর একবারে খুব নিজের লোক, তার মতো করে সে দল পরিচালনা করবে সেটা তো হতে পারেনি। আমি দলের সভাপতি, গতকাল আমার কর্মকাণ্ডের জন্য দল আমারকে সভাপতি পদ থেকে বহিষ্কৃত করেছে। আমি অ্যাপিল করেছি সভাপতির কাছে আজকে আমার সাংগঠনিক জেলা সভাপতির কাছে যে আপনি আমাকে আপনার ওই যে ভাবনা পরিষ্কারের ওটা একটা মেসেজ করে পাঠিয়ে দেন, এছাড়া আর কিছু নয়। দলের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, দল দীর্ঘজীবী হোক, মমতা ব্যানার্জি দীর্ঘজীবী হোক, তার প্রতিষ্ঠিত দল যেমন জনস্বার্থবাহী কাজ আগামী দিনে ভরপুর করতে পারে এই কামনা রেখে আমি আমার বক্তব্য। চেয়ারম্যানশিপ কি অস্বচ্ছতার জন্যই অন্য কাউকে ইয়ে করা হলো হয়েছিল? এই প্রশ্নটা উত্তরটা অনেকটা পরস্পর বিরোধী বক্তব্যের মধ্যে পড়ে যাবে, তবে এটা নিশ্চিতভাবে বলবো রাবার স্ট্যাম্প সামনে পেছন থেকে খেলোয়াড়রা খেলবে এরকম একটা ভাবনা পুষ্ট হয়ে এ কাজটা করা হয়েছে।